السلام عليكم ورحمة الله وبركاته. علا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله اللهم آمين রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল কাসিরিন রব্বানা আমিন বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানাধিন কদম স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার উন্নতি কল্পে কোরান কোরআন মাহফিলে বসে তোমার হাবিবের উপর কয়েকবার দরুদ ও সালাম পড়েছি মেহরবানি করে আমাদের দুরু দেব সালাম টুকন সোনার মদিনায় রসুলের রওজা মুবরকে পৌঁছে দাও তামাম পৃথিবীর আনাসে কানাসে যত মোমেন মোমেন আছে আছেন মেহরবানি করে সকলের আরো উপরে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا আহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে محبتের সাথে পরি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মুআজ্জজ মহতারাম কদমতলি স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার উন্নয়ন কল্পে তফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি জানাব এস এম লতিফুল বারি মিন্টু চেয়ারম্যান পাঁচ নং নেপালতলি ইউনিয়ন পরিষদ সম্মানিত বরেণ্য ওলামাই কেরাম অন্য অন্য অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত ম্রুবিয়ানী কেরাম যুবক ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধিয়া সম্মানিতা মা এবং বোনেরা কচি কাচা সোনামণিরা সকলের প্রতি আমার রইলেও অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা বাজন সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমরা সকলেই এক সঙ্গে সম্মিলিত ভাবে মহান প্রভু মহান রব ওই রাজাদিরাজ সম্রাটের সম্রাট আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি রব্বুল ইজ্জাত জালাল তার দরবারে বিনায় অবনত মস্তকে কালে মতো শুকর এবং সুযোগ আদায় করছি যে আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে অত্যন্ত করুণা করে পৃথিবীর সকল মায়া মমতাকে ছিন্ন করে সকল বাধা প্রতিকূলতার বাদ ভেঙে আল্লাহ তালার মনোনীত

যে বিশ্বনবীর হাদিস পড়া হয় হাদিস থেকে জ্ঞান অন্বেষণ করা হয় কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অন্বেষণ করে সে অনুযায়ী জীবন চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই জায়গাটা দুনিয়ার আর কোনো সাধারণ মাঠ থাকে না এটা আল্লাহর আর বাগান হয়ে যায় আমার রব্বুল ইজ্জাদল জালাল যে দয়া করে এমন একটা জান্নাতে বাগানে বসার তৌফিক এনায়ত করেছেন তার দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা আল্লাহ তালার শুকর আদায় এই জন্য করা দরকার আল্লাহ তালা দু একটি জায়গায় আমাদেরকে একটু টাচ করেছেন আল্লাহ তালা বলেছেন হ্যাঁ আমার দুনিয়ার বান্দারা তোমরা শোনো আলম নাজ আল্লাহ ও আমার প্রিয় বান্দা ও আমার শখের শৌখিন সৃষ্টি আমার আদম সন্তান শুনে রাখো তোমাদের কি দয়া করে আলম আইনাইন তোমাদের কপলের উপরে দুখানা চোখ আমি আল্লাহ দয়া করে সেট করে দেই নাই তোমাকে যদি দুটো চোখ আমি না দিতাম নয়ন যুগল যদি আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে সেট করে না দিতাম তোমার এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপনজন শ্রেষ্ঠ দুনিয়ার সকল মর্যাদার যাকে অধিকারী তুমি কর দাও যাকে সম্মান করো শ্রদ্ধা করো তোমার সেই পরমপ্রিয় মা তার চেহারাটুকু তুমি দেখতে পেতে না পেতে না কথা বলেন ঠিক কিনা আমার দেশ সুজালা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেই দেশটি সম্পর্কে একজন কবিতার কল্পনার জগৎ দিয়ে ইউরোপ আমেরিকা ফ্রান্স জার্মান ইতালি সহ গোটা পৃথিবীর দেশগুলো তন্ন করে খুঁজে তিনি কলমের কলম ধরলেন কলম ধরে সেদিন তিনি লিখেছিলেন একটি বক্তব্য তিনি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যেটি আমরা সবসময়ের জন্য স্মরণ করি সেটি বলেছিলেন যে সুজলা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে বলেন না কেন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি তিনি এটা বলেছিলেন তিনি কথা দ্বারা বুঝাতে চেয়েছেন ইউরোপ ইটস নাথিং আমেরিকা ইটস নাথিং জার্মান ইটস নাথিং ইউরোপ আমেরিকা জাপান জার্মান ফ্রান্স সহ গোটা পৃথিবীর সমস্ত দেশকে তিনি তুচ্ছ মনে করে বললেন আমার দেশটাই হলো গোটা পৃথিবীর সকল দেশের রানী সকলই বলি সুভাষ এমন একটা দেশে আমার জন্ম এই যে সুজালা সুফলা দেশ বগুড়ার মস্তান যদি যাই এক রকমের সিনারি রাজশাহী আমরা যদি যাই শাহ মুকদুমের পণ্যভূমি স্মৃতি জড়িত সেখানে এক রকমের চিত্র আমরা যদি যাই সিলেটে শাহজালাল রহমতুল্লাহ এর চিতি ধন্য সিলেট সেখানে গিয়ে এক রকমের সিনারি আমরা যদি যাই কক্সেস বাজার সেখানে গিয়ে দেখবো আরেক রকমের সিনারি আমরা যদি রংপুরে যাই সেখানে গিয়ে দেখব আর এক রকমের সিনারি আমরা যদি পাবনায় যাই সেখানে গিয়ে দেখবো এক রকমের

চোখ আছে বলে সরে ও সরে আস কখ আমার মায়ের ভাষা আমি বুঝতে পারি কথা বলেন ঠিক না আমার আল্লাহ তাই বলছেন হো আমার বান্দা কেন আমার শুকুর আদায় করবা না আল্লাহ না যে আল্লাহ আমি কি দুখানা চোখ তোমাকে দয়া করে তোমার কপলের উপরে সেট করে দেই নাই এরপরে বলছেন অলিসা আমি আল্লাহ এখানে জিহিবা তোমাকে উপহার দিয়েছি আমি রব্বুল ইজ্জাতল জালাল এখানে জিহিবা তোমাকে দিলাম এই জিহিবার ব্যাখ্যা কি শুনবা মুসলমানেরা আল্লাহ তাআলা বলেন এই জিহ্বাটা এমন একখানা জিহ্বা তোমাদেরকে দিয়ে দিলাম এই জিহ্বার মধ্যে আমি এমন কিছু সায়েন্টিফিক পদার্থ সাথে সুন্দর করে দিয়ে দিলাম যদি এই জিহ্বাখানা তোমার অকেজো হয়ে যায় কোনটা বাসি কোনটা টক কোনটা চুকা কোনটা মাছ কোনটা গোশ বুঝতে পারবা না কথা বলেন ঠিক কিনা এই জিহ্বাটা এরকম পদার্থ দেওয়া আছে বলেই আমরা গরুর গোশ খাইলে বুঝতে পারি খেলেই বুঝতে পারি নেওয়ার সাথে সাথে যেটা গরুর গোশ আছে কথা বলেন বলেন ঠিক। কি মুরগির গোস খান বুঝতে পারি কিসের গোস খাইলাম না যদি খাসির গোস খাই বুঝতে পারি পারেন কেনা যদি পদ্মা মাছ খাই বুঝতে পারি যদি ইলিশ মাছ খাই বুঝতে পারি আবার সেই ইলিশ মাছের মধ্যে আবার কত রকমের স্বাদ গাদার চাকা খাবেন এক রকমের স্বাদ পেটির চাকা খাবেন আর এক রকমের স্বাদ ডিম খাবেন আর এক রকমের সাজ মগজ খাবেন আর এক রকমের সাজ মাথাটা চিবিয়া চিবাই খাবেন আর এক রকম সাজ সোভান আল্লাহ বলা উচিত মুসলমানেরা আল্লাহ তালা বলছেন আমি যদি এরকম একটা জিহবা যদি তোমাকে না দিতাম এর কোনো কিছু তুমি টের পেতে শুধু কি তাই তোমার কোরআনের ভাষা তোমার মায়ের ভাষা তোমার কবরের ভাষা তোমার বিশ্ব নবীর ভাষাগুলো তুমি মুখ দিয়ে সুন্দর করে করে গুছিয়ে গুছিয়ে মানুষের সামনে বলতে পারতে না বিজ্ঞানের প্রমাণ করেছেন বর্তমান যুগের নিউরো সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা প্রমাণ করেছেন এই জিহিবাখানার মধ্যে এমন কিছু সায়েন্টিফিক পদার্থ আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল দিয়ে দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও একজন মানুষের একখানা জিহ্বার দাম হবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার এই কথার সাথে বিজ্ঞানীর কথার সাথে কি আপনারা একমত কোরআন তার দলিল ওয়া লিসানা ওয়া শাফাতাইন আমি যদি শুধু একখানা জিহ্বা দিতাম তাহলে এই জিহ্বা পরে রাস্তায় কিছু প্রাণী দেখা যায় আস্তে আস্তে এরকম বুকের কাছে চলে আসে এরকম প্রাণী কি আপনাদের এলাকায় নাই নামটা বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ডিওজি সাহেব তুই বলছেন মিস্টার ডিওজি সাহেব সাহেব ডগ যখন বসে থাকে কুকুর জিহবা খানা হেলতে হেলদে পরে আসে এখানে বিজ্ঞানীরা একটা প্রমাণ করলেন সর্বশেষে শেখ জিহ্বাকে কন্ট্রোল করবার জন্য একখানা রিমোট কন্ট্রোল দুটো ঠোঁট যদি এভাবে না দিয়ে দিতে নয় লিসা নাও সাবধান এটা দিয়েছেন বলে তোমার জিহ্বাটা কন্ট্রোল থাকে বের হয়ে আসে না বলেন আমার আল্লাহ তাই বলছেন এত নিয়ামত যাকে দিলাম এরকম একটা করে প্রত্যেকটা অর্গান একদম কিডনি থেকে শুরু করে গোটা বডি যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই মুসলমানেরা গলা ফাটিয়ে চিল্লাইয়া সমস্ত শক্তিগুলো গলার কাছে নিয়ে এসে জোরে সেরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে সেরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান

আমাদের তো নেতা বটেই নবীদেরও নেতা সুভান। এমন নবীর উপরে দরুদ না পরে পারা যায় কোনো মমিনের হলো কলিজার টুকরা মমিনের হলো মগজ মমিনের হলো হৃৎপুণ্ড মমিনের হলো হার্ট আমার নবীকে আমি এত বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না। সেই নবীর উপরে ভক্তি ভরে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে শ্রদ্ধা অবনত ভাবে আমরা দরুদ পড়ছি যেই নবী মদিনাতুল আধারে গম্বাজে খেজরার নিচে প্রাণের রসুল আমার সুয়ে রব্বি হাবলিয়া উম্মাতি উম্মাতি বলে কেঁদে যাচ্ছেন আজ যদি আজকের গাবতলি থেকে কদমথলি থেকে কোনো মোমেন যদি ওখানে গিয়ে রোজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয় আসসালাম আলাইকা এ রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবিব

রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ কোরআনে মাহফিল এটা জান্নাতের বাগান কিসের বাগান এই জান্নাতের বাগান থেকে জান্নাতের মধ্যেই শয়তান আমার বাবা আপনার বাবা আমার মা আপনার মা কে থাকতে দেয় নাই দিয়েছে দিয়েছে বের করে দিয়েছে অনেক কিছু করে সেগুলো আপনারা জানেন তাহলে তার সন্তান যারা আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি ওই মিস্টার ইবলিস কি বসে আছে ও কিন্তু শয়তান কিন্তু কাজ করতেছে এই বেটা মোটামুটি বোঝা হয়ে গেছে হুজুর নতুন এসছে এলাকায় কিছু মোটামুটি আইডিয়া নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ কেউ বলবেন ভালোই বলছে কেউ বলছেন মোটামুটি বলছে কেউ বলবেন খুব ভালো বলছে কেউ বলবেন না সেরকম যেরকম মনে করছিলাম ওই রকম না এই কয়েক রকমের কথাবার্তা বলে উঠে চলে যাওয়ার জন্য শয়তান রেডি আছে বিশেষ করে ফাঁকা ফাঁকা জায়গা বেশি আছে তো এই জায়গাগুলো তো শয়তান একেবারে তাল টপলা নিয়ে এসে বসছে আরকি যে কিভাবে উঠে নিয়ে যাওয়া যায় একজন মানুষকে যদি উঠে নিয়ে যেতে পারে শয়তান এখানে সাকসেস কথা কি বুঝতে পারতেছেন আমার তাহলে বুঝবেন যে শয়তান তার উপরে আসর করেছে শয়তান তার উপরে বিজয় হয়েছে কারণ আপনি আছেন কোরআনের পক্ষে দিকে মুখ করে জান্নাতের বাগানে বসে আর শয়তান আপনাকে পিছনের দিকে কোরআনকে পিছনে দিয়ে নিয়ে গেল বিজয় কে হলো এই শয়তানকে কি আমরা বিজয় হতে দিব জোরে বলেন না কেন দিব কি না কারা কারা শয়তানকে বিজয় হতে দিব তারা হাত তোলেন মাসাল্লাহ না ঠিক আছে জোশ তো মমিনের থাকতে হবে তবে মমিনের জোশের সাথে হুশও থাকতে হবে সভাপতি সাহেব কথা বলছেন সেক্রেটারি সাহেব আর সাথে সাথে সবাই তালি দিবেন এরকম মমিন আশা করা ঠিক না মমিনের জোশ এবং হুশ দুটো থাকবে যেমন আমি একটু পরীক্ষা করি আমরা কার বলেন আমরা কার কোরআন কার আকাশ কার জমিন কার বউ কার আলহামদুলিল্লাহ না না ঠিক আছেন আপনারা আলহামদুলিল্লাহ হুস আচ্ছা আমার ভাইজান বলছে না হুজুর হুস একদম ভালোভাবে আছে আর কি আলহামদুলিল্লাহ এই হুশ নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে কথা বলবো বসে থাকতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মার্শাল্লা রাজি আছেন এটা বোঝা গেল যেন আমাদের উপরে বিজয় অর্জন করতে না পারে আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত করবো অল্প সময় আপনাদের সামনে কথা বলব আগে বলেছি আমার সাথে সবাই পড়ে তিস

মুসলিমুন সকলে বলে আল্লাহ একবার খুবই পরিচিত একটি আয়াত কোরআনে কারিমের মধ্যে আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি সাতাশ নাম্বার আয়াত সুরা বাকারা কোন সুরা সুরা বাকারার ২৭ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি অর্থ করে যাওয়ার সাথে সাথে একসঙ্গে ব্যাখ্যা করে যাব। আপনাদের কোরআনের আলোচনা ভালো লাগবে আই ক্যান চ্যালেঞ্জ ইট আমি চ্যালেঞ্জ করলাম আপনি শেষে আমার সাথে দেখা করে যে বলবেন হুজুর ভালো লাগলো না আমি চ্যালেঞ্জ নিব কিন্তু আমার বিশ্বাস আপনি যদি মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে মমিনের গুণাবলী শর্ত নিয়ে কোরআন শোনেন কোরআন ভালো লাগবেই লাগ বে ইনসা আল্লাহ আমার ভাইরা কোরআনে কারিমের মধ্যে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সকলেরই আয়াতটা অনেকেরই জানা রয়েছে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন মানুষরে তোরা কেমন করে আমার সাথে এরকম বেয়া করিস আমার সাথে কেমন করে কুফরি করিস আমার সাথে তোরা কেমন করে এই ধরনের আচরণ করিস আমার দিনের বিরোধীটা তোরা কেমন করে করিস আমার আইনের বিরোধীটা তোরা কেমন করে করিস আমার সাথে শির তোরা কেমন করে করিস আমার সাথে বিদা তোরা কেমন করে করিস অথচ তোদের তো খেয়াল করবার কথা অকুম তুম আমরা তো সময় নির্জীব অবস্থায় ছিলিস তোদের তো কোনো জীবন ছিল না কথা বলেন ছিল কিনা ভাই তোরা নির্জীব ছিলি তোরা মৃত্যু ছিলি মৃত্যু অবস্থা থেকে আমি রব্বুল আলামিন দয়া করে ফাহিয়াকুম আমি আল্লাহ তোদেরকে আমি জীবন দান করেছি জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এবার বলুন তো আসলে কি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন দিয়েছেন কিনা আল্লাহ আমাদের জীবন দিয়েছেন কিনা আমরা কি ছিলাম মৃত ছিলাম আল্লাহ বলতেছেন কেমন করে আমার সাথে আমার হুকুমতের সাথে আমার সর্বভৌমত্বের সাথে কেমন করে বিবাদ দিবে না অতএব আকুমতুম আমওয়াতান তুই তো মৃত ছিলে তোর তো কোনো অস্তিত্ব ছিল না কে বলছেন জোর হলো না আরো জোরে গলা মেরে দিয়ে আমার আমার কোন রকমের কি ছিল না নির্জীব অবস্থায় ছিল তোমার তো অস্তিত্ব পর্যন্ত ছিল না আমি আল্লাহ দয়া করে মৃত অবস্থা থেকে তোমাকে জীবন দান করেছি আমার ভাইরাব ব্যাখ্যায় তফসির কাছির অনেকগুলা জিনিস নিয়ে এসেছেন আমার ভাইরা আমি সবগুলো কথা টানতে পারবো না সংক্ষেপে যাবো কোরআনে কালিমের তফসিরে এই আয় কালিমার ব্যাখ্যায়

আমরা যখন আমার পিতার পিস্টল দেশে যখন ছিলাম আর আমার মায়ের বক্ষ দেশে যখন আমরা ছিলাম ছিলাম কিনা ভাই ওই অবস্থায় যখন ছিলাম ওই অবস্থার কি কোনো দাম ছিল খেয়াল করুন না কেন দাম ছিল কি কোনো মূল্য ছিল না আমার আল্লাহ দয়া করে সেই কথাই বলে দেন বান্দারে ভালো করে লক্ষ্য করে শোনো তোমার জীবনে এরকম সময় কি কখনো ছিল না যে সময় তোমার সামান্যতম কোনো অস্তিত্ব এবং সামান্যতম কোনো মূল্য কিন্তু তোমার ছিল না এরকম সময় কি তোমার জীবনে কখনো পার হয় নাই হয়েছে কিনা ভাই আমার ভায়েরা এরকম অবস্থা অবশ্যই হয়েছে পিতা মাতার বিবাহ হলো ভালো করে খেয়াল করুন আমার আল্লাহর বক্তব্য আমার আল্লাহ আমাদের জন্য বক্তব্য উপস্থাপন করেছেন তোমার পিতামাতার যখন বিবাহ शादी হয়ে গেল আর যখন বৈধতা পেয়ে গেল পিতামাতার মিলনের ফলে পিতার স্পারমটো জম পিতার পৃষ্ঠ দেশ থেকে আসা শুক্রা নমস্পান মোটজম আর মাতার বক্ষ দেশ থেকে আসা ডিম্বানু তথা ওভাম দুটো যখন যুক্ত হয়ে এক সঙ্গে যখন মিলা গেল মিলে যাওয়ার পরে আমি রব্বুল আলমিন তোমার মায়ের পেটের ভিতরে ওই দুটোকে এক সঙ্গে করে আমি রব্বুল আলমিন একখানা রক্তপিণ্ড করে দিলাম তোমার রক্তবিন্দু খেয়াল করি মুসলমানেরা তোমার ওই রক্ত বিন্দুকে আমি রব্বু এত সুন্দর করে জিনিসটাকে আমি একটা মাংস পিণ্ডে পরিণত করে দিলাম দিলাম করানের সুরামিনের মধ্যে পুরো ঘটনা এসেছে আমি সবগুলো যদি একসঙ্গে বলতে যাই সময় পাবো না শুধু একটু টাচ করে যাচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন একটা গোস্ত কিছুটা গোস্ত দিয়ে ওইটাকে আমি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসলাম শুধু নিয়ে আসলাম তা নয় কচি কচি হার দিয়ে আমি আল্লাহ ওইটাকে তোমার মায়ের পেটের ভিতরে একটা বডি একটা স্ট্রাকচার আমি আল্লাহ দয়া করে বানাইয়া দিলাম আমার ভাইরা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা করো আজ তুমি ডাক্তার হয়েছ আজ তুমি ইঞ্জিনিয়ার হয়েছ আজকে তুমি সমাজের নেতা হয়েছ আজকে মাওলানা হয়েছ আজকে আলিম হয়েছ আজকে পীর সাহেব হয়েছ আজকে যাই হয়েছো না কেন আজকে অ্যাডভোকেট হয়েছ ব্যারিস্টার হয়েছো বিচারপতি হয়েছ কিন্তু মানুষ রে এইটা জানার জন্য অবশ্যই তোমার সৃষ্টির রহস্য নিয়ে তোমার জ্ঞান থাকা দরকার আমার আল্লাহ বলেন আমি সেই তৈরি করে ট্রাকচার তৈরি করা বডিটা তোমার মায়ের পেটরে পেটের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে একটু বড় করে দিলাম বড় করে খান্ত হলাম না আমি রব্বুল আলমিন দয়া করে সেই ওই বডি এবং টাকসারের মধ্যে আমার নির্বাহী আদেশে একটা রুহর ভিতরে ঢুকাইয়া দিলাম সবান আল্লাহ পড়বেন না আল্লাহ রসুলকে বললেন যদি রুহ সম্পর্কে দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে প্রশ্ন করে তুমি কি বলবা বলুন আমার আল্লাহ বলছেন ওই রুহটা যে দিলাম এটাই হলো আমার রুব বিয়াদের সবচেয়ে বড় কারিস্মা চিল্লা বলুন সুবাহ আল্লাহ সবচেয়ে বড় কারিশ্মা আমার রূপ আমার নির্বাহী আদেশে যখন রুহটাকে তোমার মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ প্রবেশ করাইয়া দিলাম এরা প্রবেশ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা ক্ষুধার হল হলো আর যখন মায়ের পেটের ভিতরে যখন ক্ষুধার উদ্বেগ যখন হলো দুনিয়ার কোন ডাক্তার কোন বিজ্ঞানী কোন চিকিৎসা বিজ্ঞানী দুনিয়ার কোন রাজা বাচ্চা কেউ মায়ের গর্তের মায়ের উদরের মধ্যে সন্তানের সেই ক্ষুধার্ত সন্তানকে খাবার দেওয়ার যোগ্যতা রাখে না রেখেছি কি ভাই কেউ খাবার দিতে পারে নাই আমার আল্লাহ এবার বলছেন দুনিয়ার মানুষেরা শোনার আমি রব্বুল আলামিন ওই ক্ষুদার্থ অবস্থায় তোমার মায়ের মাসি কচুককে বন্ধ করে দিলাম আর আমি আল্লাহ তোমার নাবির সাথে একটা তার তোমার মায়ের ওই তারের সাথে লাগিয়ে দিলাম আমি লাগিয়ে দিয়ে আমি রব্বুল আলমিন তোমাকে সেই জায়গায় তিল তিল করে আমি বড় করে তুললাম দুনিয়ার মানুষেরা শোনো সেই জায়গায় যখন তুমি আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলে আমি তখন কি করলাম পাক বলেন জোরে বললাম আল্লাহ আকবর আমার বলেন ওই জিনিসটাকে আমি গোস্ত দিয়ে রক দিয়ে চামড়া দিয়ে আরও একটা মজবুত অবস্থায় আমি আল্লাহ আলমী নিয়ে আসলাম আস্তে আস্তে বড় হতে লাগলো আমার ভাইয়েরা লম্বা আলোচনা আমি লম্বা করব না আমার ভাইয়েরা একটা সময় যখন এসে গেল ওই জিনিসটাকে আমি যখন বড় হয়ে গেল মায়ের পেটে যখন মোটামুটিভাবে বড় হলো খুব যদি বেশি বড় করে ফেলতাম তাহলে তোমার মায়ের উদর দিয়ে দুনিয়ার কোনো শিশু পৃথিবীতে আসতে পারতো না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ তাই বলেন কত বড় সায়েন্টিফিক কত বড় চিন্তাশীল কত বড় বিজ্ঞানী বিজ্ঞানী আমার আল্লাহ আমার রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন আমি রব্বুল আলামিন ফি ওই জিনিসটাকে আমি একটা গর্তের মধ্যে একটা কাবারের মধ্যে একটা সুন্দর করে রেখে দিলাম সুহান আল্লাহ যখন বড় হয়ে গেল দুনিয়ায় আসবার সময় হয়ে গেল আমি রব্বুল আলমিন তোমার উপরে কত বড় দয়া করি ছেলে মানুষ একবার যদি কোনো দুনিয়ার মানুষ এই কথা চিন্তা করে আল্লাহর সাথে জীবনেও কোনো দিন বেইমানি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন আস্তে আস্তে বড় হয়ে দুনিয়ায় একবার যখন সময় হয়ে গেল আমি রব্বুল আলমিন কি করেছি আল্লাহ চিল্লা বলুন আল্লাহ একবার আমি বাচ্চা আকারে তোমার মায়ের উদার থেকে আমি আল্লাহ রব্বুল আলহমিন তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম আমার ভাইরা এই অবস্থা কি আমাদের কারো ছিল না কেউ কি বলতে পারবো ভাই আমার ভাইরা কেউ পারবে না পারা সম্ভব নয় কেন সম্ভব নয় আমার আল্লাহ আমার বলেন। আল্লাপাতে চিৎকার মেরে বলুন আল্লাহ একবার আমার আল্লাহ এই দুনিয়ার মানুষেরা শোনো তুমি যখন আল্লাহ আখরাজাকুম মিন বুতুন তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে বের করে নিয়ে আসলাম দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করো আবার আল্লাহ বলেন ওই সময় তোমার পরিস্থিতি কেমন ছিল লা এমন পরিস্থিতি তোমার ছিল কিছু তুমি জানতে না কিছু তুমি বুঝতে না তুমি নিজে পেশাব করতে পায়খানা করতে ওই পায়খানার মল যদি তোমার মুখের ভিতরে যেত এরপরেও তুমি বলতে পারতে না মাগ আমার মুখের ভিতরে পায়খানা গেল পরিষ্কার করে দাও বলতে কি পারতাম ভাই কথা বলেন না কেন বলতে পারতাম না আমার আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন মানুষরে এই জন্যই তো তোমরা ছিল কোন তুম আমিতু ছিল মৃত্যু মানুষ ছিল কারণ হলো দুনিয়ায় আসবার পরে পায়খানার মধ্যে থেকে ক্যা ক্যা করা সারা আর কোন কাজ তোমাদের ছিল না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই মা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছেন মায়ের পেটের মধ্যে যখন আমরা লাথি মেরে দিয়েছি মা কত কষ্ট সহ্য করেছে মা যখন আমাদের পান করিয়েছেন মা কত কষ্ট সহ্য করেছে দুই বছরের অধিক আমাদের পান একটা করে যখন মায়ের যখন আমরা সেই দুগ্ধে যখন দিয়েছি মনে হয়েছে মা দুনিয়ার ঝড় বাতাস আসলে যে ধরনের অবস্থা হয় মায়ের দুধে একবার যখন সন্তান দেয় ওই ধরনের একটা কষ্ট হয় কিন্তু সন্তান যেহেতু কষ্ট সন্তান নিজের উদরের সন্তান যেহেতু টানে ওইটা আনন্দে আনন্দে আমাদেরকে ওইটা পান করা আমার ভাইয়েরা ওই মা যখন দুনিয়ায় যখন আমাদেরকে প্রসাব করে দিল প্রসাব বেদনার পর ওই জেহাদের ময়দানের মতো ওই মায়ের সেই প্রেক্ষাগৃহটা কেমন হয়ে গেল ময়দানের মতো সেটা রক্তাক্ত হয়ে গেল কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ সতর্ক করেছেন ও চিৎকার আল্লাহ একবার আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শোনা এত হেকের সাথে এত কত চিন্তা করে এত আদর করে এত যত্ন করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে দিলাম আমার সবচেয়ে বড় অনুগত্য করবে আমার নির্দেশ তুমি মেনে চলবে আর তোমার মায়ের যার মায়ের পেটের মধ্যে দিয়ে আমি তোমাকে বের করে নিয়ে আসলাম ওই পিতা এবং মাতা দুইজনের খেদমত করবে জোরে জোরে বলুন আল্লাহ একবার মায়ের খেদমত কি আমরা করি আল্লাহর হুকুম কি আমরা মানি আজান হয় মসজিদে আজান হয় একটা ঘটনা মনে পড়লাম বছরের বান্না ছয় থেকে হাসানাল নামাজে রাজান হওয়ার আগেই উঠে চলে যায় মায়ের হঠাৎ করে চিন্তা হলো। আমার সাত বছরের বান্না ছোট্ট মানুষ ফজরের আজানে হওয়ার আগে আমার সন্তান কোথায় চলে যায় পিছনে পিছনে হাঁটা শুরু করেছেন গিয়ে দেখলেন মসজিদের মজ্জিনের ঘরের কাছে গেল মিনারের কাছে উঠে দরজার করাগুলো আর বলছেন সাহেব নামাজের আজানের সময় হয়ে গেছে মা ঘটনাটা নিজে চোখে দেখলেন দেখে ফেরত আসলেন ফেরত এসে বললেন বাবারে রে তো প্রতিদিন তুমি ফজরের নামাজের আজান হওয়ার আগে তুমি কোথায় যাও বয়স কয় বছর ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা ছেলে ছয় থেকে কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমাদের কাজে লাগবে ইনশা আল্লাহ ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা ছেলে বান্না মা জিজ্ঞাসা করেছে বাবা কই যাও ফজরের নামাজে রাজান হবার আগে প্রতিদিন তুমি কোথায় চলে যাও রে বাবা সন্তানকে যখন জিজ্ঞাসা করেছে সন্তান বলছে মা আমি মসজিদের মুয়াজ্জিনকে আমি ডাকার জন্য যাই মা জিজ্ঞাসা করলো কেন তুমি মসজিদের মুয়াজ্জিনকে ডাকার জন্য যাও সন্তান বলছে মাগো আমি এই কারণে মসজিদের মুয়াজ্জিনকে ডাকার জন্য যাই মসজিদ যখন মসজিদের মুয়াজ্জিন যদি আজান না দেয় মসজিদের মুয়াজ্জিন কর্ণতার কণ্ঠ দিয়ে যদি আজান উচ্চারণ না করে আসলে তো খৈর মৃণান্ন আসলে তো খৈরুম মসজিদের মাজ্জিন যদি আজান উচ্চারণ না করে গোটা সমাজের মানুষগুলো ঘুমন্ত অবস্থায় থেকে যাবে এই কারণে আমি মসজিদের মাজ্জিনকে ডাকার জন্য যাই সুবহানাল্লাহ পড়বেন না আমার ভেড়া আমার হাসান আল বান্নার মা দুরাগত নামাজ পড়ে রব্বুল আলামিনের দিকে হাত দুটি বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দিয়ে রবকে ডাকা শুরু করলেন রব্বুল আলামিন আমার বান্না ছয় থেকে সাত বছরের বান্না যে ব্যক্তি এইভাবে মসজিদের মসজিদকে ডাকার জন্য যায় রব্বুর আলমিন সমাজের ঘুমন্ত মানুষগুলোকে ঘুম ভাঙানোর জন্য যায় আজকে গোটা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে গোটা দুনিয়ার মধ্যে অসংখ্য ঘুমন্ত বিবেকে রয়েছে যাদেরকে ডাকবার জন্য আমার সন্তান হাসান আল বান্নাকে গোটা দুনিয়ার মধ্যে তুমি সুলতানুল মুজাহিদিন বানায় আমার ভাইয়েরা এ কথা তো কবুল হয়েছিল কিনা কবুল হয়েছে মানে কি তিনি সর্বশেষ তার জীবনের শেষ পর্যায়ে বলেছেন উই কল ইউ টু দা টিচিং অফ ইসলাম টু দা গাইডেন্স অফ ইসলাম টু দা ওয়ে অফ ইসলাম টু দা রুলস অফ ইসলাম ইফ দিস মেনস পলিটিক্স টু দেন দিস ইজ आवर পলিটিক্স চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ হাসান আল বন্না বলেন আমি মানুষকে শিক্ষা ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে ডাকি আমি মানুষকে সর্বদা ইসলামী অনুশাসনের দিক থেকে আল্লাহর সর্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য মানুষকে ডাকে কেউ যদি এটাকে রাজনীতি মনে করে ইবডিস মিন্স পলিটিক্সটিও তাহলে এটাই হলো আমার রাজনীতি কারণ আমার আল্লাহ কোরআনে কারিমে তার কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ফেরাক আজকে দুঃখজনক হলেও সত্য যখন আমাদের বুদ্ধি হয় বিবেক হয় যখন আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই অথবা আমরা কোন দায়িত্বশীল পর্যায়ে চলে যাই সঙ্গে সঙ্গে আমার রবের কথা বলি না আমরা সে আল্লাহ রবুলের জাতল জলনের হুকুমত মানি না বরং সেই হুকুমত যারা পালন করতে চায় তাদেরকে আমরা নানান ভাবে শাস্তি দিয়ে তাদেরকে আমরা বন্ধ করে রাখতে চাই আমরা উচ্চারণ করে বলতে চাই আমরা জীবন দিতে রাজি আমরা আমাদের সকল কিছু বিসর্জন জঙ্গিতে রাজি কিন্তু আল্লাহর জমিনে করনের হুকুমত কায়েম করার জন্য আমরা জীবনের শেষ পর্যন্ত

একবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান তোমাকে দিলাম এটুকু নিয়েই সহ্য করতে পারো না এটুকু জ্ঞানের কামড় সইতে পারো না নীল আর তো জ্ঞান কম দিয়েছিলেন আল্লাহ খুব কি কম দিয়েছিলেন আমাদের দেশের বুদ্ধিজীবী বর্তমান গোটা দুনিয়ার বুদ্ধিজীবীদের চাইতে কি কম দিয়েছিলেন গোটা পৃথিবীতে যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের সে জ্ঞান কম দিয়েছেন না বেশি দিয়েছিলেন জ্ঞান নিয়ে চাঁদেও ভ্রমণ করলেন সাদে ভ্রমণ করতে গিয়ে দেখলেন চাঁদের মধ্যে দিয়ে এক ধরনের একটা মোনায় ভাগ হয়ে গেছে এরকম দেখা যায় সুবহানাল্লাহ বলতে ইচ্ছেগুলো না আপনাদের সুবহানাল্লাহ নিউরোসায়েন্টিস্ট বিজ্ঞানী নীলার মস্টং ভালোভাবে চন্দ্র সফল করে সফল একটা চন্দ্র সফর করে দুনিয়ার দুনিয়ার মধ্যে এসে তিনি সমস্ত রকমের সমস্ত ধর্মীয় গ্রন্থগুলা খুঁজতে শুরু করেছেন একটা একটা করে খুঁজতে শুরু করলেন আমার ভাইয়েরা একটা একটা করে ধর্মীয় গ্রন্থগুলা খোঁজা শুরু করেছেন করেছেন কিনা খুঁজে খুঁজে কোন জায়গায় এই হিস্টরি পেলেন না কোরআনে করিমের মধ্যে এসে দেখলেন বিশ্ব নবীর মজে যা বিশ্ব নবীকে আবু জাহেল যখন বলেছিল চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে আপনারা জানেন আমি ঘটনায় যাই না ওই যে ঘটনাটা ঘটেছে আমার ভাইরা নীল আর মস্টং গিয়ে দেখলেন কোরআনের মধ্যে গিয়ে দেখলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কোরআন সাক্ষী তিনি দুনিয়ায় এসে বললেন আর দেরি করব না

এরপরে জীবন দিয়েছে এরপরে বলছিলাম কি এরপরে আমি আপনাদের বলছিলাম কুমতুম মামু হাতান আমার আল্লাহ বলছেন তোমরা মৃত্যু ছিলে আমি এভাবে তোমাদের জীবন দান করেছি আবার কিন্তু তোমরা মরে যাবে বলেন না কেন মরবেন না আপনারা আমি যদি বলে আই কি আমি তো মৌলানা সাহেব আজকের প্রধান বক্তা আজরা দূরে যা যাবে কেউ যদি বলে? আমার পিছনে এত শক্তি সামর্থ্য আমি এখন বিশ্ব নেতা হিসেবে ট্রাম্প দুনিয়ায় আমি আছি বারাকম আমার কিছুদিন আগে ছিলেন যদি বলে এত রকম ক্ষমতা আমার আজরায়েলের স্তরে সরে যা যাবে কি রক্ষা কি হবে ভাই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন না না এটা তো কোনোভাবে সম্ভব হবে না কারণ আমার আল্লাহ বলেন অবশ্যই তোমার মৃত্যু হবে কথা বলেন আমার বন্ধুগণ দুনিয়ার কোন রাজা বাচ্চা মৃত্যু নামক জায়গা থেকে নিজেকে কেউ সেভ করতে পারে নাই কারণ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইদরিক ক্বাল ম aut ওয়া লাউ কুনতুম ফি বুরুযিম মশাইয়াদা আল্লাহু আকবার আবার আল্লাহ বলেন যেখানেই তুমি পালাতে যাও না কেন যেই জায়গায় তুমি অবস্থান করো না কেন যদি আকাশ পথে সুদূর প্রাচীর লাগিয়ে যদি তুমি মৃত্যু নামক জায়গা থেকে বাঁচতে চাও বাঁচতে পারবা না পারবে কি ভাই দুনিয়ার কেউ বাঁচতে পারবে না এই মৃত্যু কোন অবস্থায় নিয়ে আসবে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে আমি সংক্ষেপ করে যাচ্ছি আপনারা ধৈর্য যদি যেন না হন আমার ভাইয়ের আমার আল্লাহ অনেক সুন্দর কোনে আমার রব্বুল আলমিন বলেন না কিন্তু তোমার মৃত্যু যখন আসবে কোনো নোটিশ কিন্তু তোমাকে দিয়ে আসবে না মৃত্যু কি নোটিশ দিয়ে আসবে ভাই বলবে যে আমি আসতেছি প্রস্তুত থাকো থাকো বলবে আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলেন তোমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট তোমার শেষ হয়ে যাবে তুমি একটা কদম সামনে এবং একটা কদম তোমার পিছনে দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না কারণ তোমার দায়িত্বে নিয়োজিত খাবারের দায়িত্ব নিয়োজিত ফেরস্তায় এসে বলবে হ্যাঁ দুনিয়ার মানুষটি নূর মোহাম্মদ মৌলানা অথবা অমক অথবা তমক অ্যাডভোকেট সাহেব ডাক্তার সাহেব আর অমক সাহেব যাকে সাহেব করে ডাকতে বলবেন তোমার কাছে আমি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি গোটা দুনিয়ায় আমি বিভিন্ন গুদামগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটা জায়গাতে তোমার জন্য আর কোনো খাবার বরাদ্দ নাই ইয়া কি আলবেদা আলবেদা বাইর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও পানির নিয়োজিত এসে বলবে আমি দুনিয়ার সমুদ্র মহাসমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোমার জন্য কোনো খাবার বরাদ্দ নাই বাইরে ও ভাই আমাকে তুমি তাড়াতাড়ি করে বিদায় দাও এভাবে শ্বাস প্রশ্বাস সহ সকল ফেরেজ বিদায় নিয়ে যাবে একটা কদম পর্যন্ত কেউ সামনে অথবা পিছনে ফেলার কোনো সামর্থ্য আল্লাহ রব্বুল আলমিন কাউকে দেয় নাই এইতে গোনমার তাফসিরে তাবসিরুল হুর মানেতে একটি ঘটনা এসেছে সুন্দর আল্লাহর پیغمبر যাকে بادشاہি দাইত্য দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস তার শেষ কর্মদিবসে অফিসের মধ্যে বসে রয়েছেন আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করুন যখন এই রকম অফিস করছেন উনি হঠাৎ করে একটা বিকট আওয়াজের সালাম আসলো আসসালামু আলাইকুম ইয়া پیغمبر সালাম যখন দিয়েছেন আল্লাহর পৈগম্বর দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে দেখলেন এরকম বিকট আওয়াজ করে সালাম কোনোদিন তিনি শুনেন নাই এই সালামটা কার হতে পারে তিনি জবাব নিলেন জবাব নিয়ে তিনি উত্তর করলেন মান আনতাকে আপনি আপনাকে তো চিনলাম না আমার বন্ধুগণ অতিথি তখন বলছে আমি হলাম আপনার একজন মেহমান কি বলে আপনি মেহমান আপনাকে তো চিনলাম না আমার খালতু দুবাই ফুবত দুবাই, মামতু ভাই আর মন্ত্রী পরিষদের সকল সদস্যকে তো আমি চিনি কণ্ঠ বুঝি আপনাকে তো চিনলাম না আপনি কোন ক্রাইটেরিয়ার মেহমান মেহমান জবাব দিচ্ছে আমার দুটো বৈশিষ্ট্য মেহমান জবাব দিচ্ছেন আমার বৈশিষ্ট্য হলো দুটা এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমি এমন একজন মেহমান দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপি দুনিয়ার কোনো বিশ্ব নেতা কোন আলে মোলামা পীর শাহেক দুনিয়ার কেউ আমাকে পরাজিত করতে পারে না এমন ক্ষমতা আমি আমার ভাইয়েরা দুই নাম্বার বৈশিষ্ট্যর কথা তিনি বললেন আমার এমন বৈশিষ্ট্য একটা প্রাণীর জন্য শুধু আমি একবার আসি কিন্তু দ্বিতীয়বার আসি না আল্লাহর দাউদ আলাইহিস সাল্লাম বুঝে গেলেন কোরআন একালিমের মধ্যে কথাটাকে সুন্দর করে কোট করে দিয়েছেন পুলিয়া তাওফাকুম মলাকুল্মৌ তুল দেব কেলা বেগম চুম্মাইলারব্বিকুম তরুজাও কোরআন এ কালিমের মধ্যে আমার আল্লাহ রবুল আর সুন্দর করে বলেছেন ওইটা আর কেউ নয় ইয়া দাওয়াফাকুম্ মালা কুল্মহুদ ওইটা দুনিয়ার প্রাণীদের প্রাণ হরণকারী মালাতুল মহৎ ফেরেস্তাবার না আল্লাহর ভাইকো দানা দাউদ আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন মেহমান আপনি গুরুত্বপূর্ণ মেহমান বুঝেছি কিন্তু আমাকে তো কোনো নোটিশ করেন নাই বিনা নোটিসে আপনি কেন আসলেন খুব ভালো করে খেয়াল করুন আমার ভাইয়েরা এই সময় তিনি বলছেন হ্যাঁ নোটিশ তো আপনাকে করেছি কি বলছে নোটিশ আপনাকে করেছি আর আল্লাহর পয়গামবার বলtense না নোটিশ তো পাইনি পাইনি দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে কতব কত না ফেরেশতা বলছে নোটিশ করেছি মালাকুল মউত বলছে নোটিশ করেছি আল্লাহর পয়গামবার বলছেন নোটিশ করেন নাই আমার ভাইরা তাফসির এমনি কাসির বলে আমার বন্ধুগণ দুইজনের মধ্যে যখন কনভারসেশন হয় আর আমার বন্ধুগণ আল্লাহর বললেন বলুন তো আপনার চাচাতু ভাই মিস্টার অমক এখন কোথায় তিনি বললেন মাত্র সাত দিন আগে তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ইন্না ইন্না আমার ভাইয়েরা বললেন ঠিক আছে তোমার আপনার চাচা আমাকে এখন কোথায় বলে কিছুদিন আগে উনিও দুনিয়া থেকে চলে গিয়েছে আপনার সদস্য আমার ওই সদস্য মৃত্যুবরণ আমার ভাইয়েরা মুহূর্ত তখন বললেন আমার আল্লাহর্বার খুব ভালো করে শুনে রাখুন আপনার চাচা তো ভাই যখন আপনার পাশ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এর অর্থই হলো আপনাকে নোটিশ দেওয়া হয়ে যে সেই কোন মুহূর্তে এরকম ভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে আমার ভাইরা প্রায় আমরা শুনতে পাই মসজিদের মাইক থেকে অথবা রাস্তার কোন মাইক থেকে সাইরেন বেজে ওঠে একটি শোক সংবাদ বেজে ওঠে কিনা ভাই মিস্টার অমকার নাই অথবা অমকের স্ত্রী অমকার নাই আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না ভাই পড়ি কি না ভাই আমার বন্ধুগণ ওইটাই হলো আপনার জন্য আমার জন্য নোটিশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কুমতুম

ওই পরিস্থিতিতে ওই অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে পৌঁছে দিব পৌঁছে দেওয়া হবে কোথায় কার এক্সিডেন্টে রোড এক্সিডেন্টে মৃত্যু কোথায় কার অসুখ হয়ে মৃত্যু কোথায় তার হাটে মৃত্যু কোথায় নামাজের সস্তায় মৃত্যু এটা পৌঁছে দেওয়া হবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন মান মাতা যে ব্যক্তি মৃত্যুর সময় মাল ইমান যার ইমানের কালিমা نصیব হয়ে গেল মৃত্যুর সময় যার ইমানের কালিমা نصیব হয়ে গেল আমার আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ফাকাদ ফাজা ফাওজান ওই ব্যক্তির জীবনে ওই দিনটা হলো সবচেয়ে বড় সফলতার দিন সবচেয়ে বড় সফলতা কারণ মৃত্যুর সময় ইমানের কালে نصیব হয়ে গেছে চিৎকার করে বলুন আল্লাহু সারা জীবন আপনি সারা জীবন আমি ইসলাম মানি নাই কোরআন মানি নাই সুন্না মানি নাই আল্লাহ মানি নাই আল্লাহর হুকুমত মানি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমার ভাইরা বলুন তো মৃত্যুর সময় কি সেই মানের কালী মানসিব হবে ভাই ইমানের কালিমা কখনো নসিব হবে না আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ সংবাদ উপলক্ষে আমার আল্লাহ দিয়েছেন কত কঠিন সংবাদ ভালো করে খেয়াল করুন আলে মোলাবা রয়েছেন খুব ভালো করে আপনারা বুঝবেন কত কঠিন কথা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য মেসেজ হিসেবে কোরআন কারিমে বলেছেন আমার আল্লাহ সূরা কাফের ১৯ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জাত শুন সুন্দর করে তেলাওয়াত করে ওয়াজ করে দিয়ে দেন গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক বলেন যাত আসত সকরাতুল মউত বিল হক কে দা মা কুমতামিন হুতাহির আমার ভাইরা আমার আল্লাহ পাক বলেন আজ আসিতেছে সকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা আসিতেছে জীবনে শুধু আসিতেছে আহ শুনলাম অমুক জায়গায় এই গান শুনলাম অমুক জায়গায় এইটা শুনলাম এই জায়গায় এইটা শুনলাম অমুক জায়গায় এই না নাচ অমুক জায়গায় এই ডান্স অমুক জায়গায় এই যাত্রা অমুক জায়গায় এই ফাত্রা অমুক জায়গায় এই সার্কাস আসো আসো যুবকেরা বেশি করে আসো তোমার চরিত্র ধ্বংস করে দাও কারণ তোমার চরিত্র যদি ধ্বংস না হয় শয়তান তো তার আল্লাহর সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে শয়তান পারবে না এই জন্য বলে আসিতে হুর হুর করে সেই বলে কিনা ভাই সেদিন কি লোকের কোনো অভাব হয় সেই দিন কোনো লোকের অভাব হয় না কিন্তু ওই যে আসিতেছে ওই এসে এসে তোমার জন্য কিন্তু জাহান্নামের লাকটি হিসেবে তোমার ওই যে সর্বোচ্চ জাহান্নামের লাকটি হওয়ার জন্য পত্র তোমাকে পরিষ্কার করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা না আমার ভাই আমার আল্লাহের জন্য ভয় দেখিয়েছেন ওটা আসিতেছে মৃত্যু যন্ত্রণা আসিতেছে বেলাহাত টাইপটা

আমার ভাইরা একটি ঘটনা ধরেছে এই মায়ের ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা ধরেছে আমার ভাইরা আল্লাহর নবী হজরতে ইস আলাইসাল্লামকে একটা মজেজা দিয়েছিলেন আমার ভাইরা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন আমার ভাইরা যদি কোনো জন্মন্ধ কোনো লোক দেখতেন চোখের উপরে এই রকম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্মন্ধ ভালো হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আবার যখন কোনো মৃত মানুষ দেখতেন উনি শুধু বলতেন কুম্বিজ নিল্লা আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও এটা বলার সঙ্গে সঙ্গে এটা বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষটা জিন্দা হয়ে যেত এটা ইসা আলাইসালামের মজা যা ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ এক এক নবীকে এক এক মজা যা দিয়েছিলেন হজরত দাউদ আলি সাল্লামকে দিয়েছিলেন লোহা হাতের মধ্যে এরকম ইয়ে করলে মরমর করে এটা গলে যেত সোভান হজরত মুসালামকে দিয়েছিলেন এখন লাঠি দিয়েছিলেন কিনা আচ্ছা বলেন তো লাঠি দিছে কেন ফেস করতে হবে কাকে ফেরাউন ও কি নর্মাল শয়না শয়তান নাকি একেবারে জ্যান্ত শয়তান শয়তান জ্যান্ত শয়তানের সাথে যেহেতু ফেস করতে হবে এই জন্য দিয়েছেন লাঠি শো বানাল্লা না লাঠি তো দিয়েছেন দিয়েছেন রাগ দিয়েছেন কলজা ভরা রাগ শুধু রাগ যখন করতেন মাথার গুলো ভেদ করে চুলগুলো যেত অল্লাহ একবার ছোট্টবেলায় শুধু একটা চোয়ার মারি দিচ্ছে অন অন টেস্টে গালের উপরে দিয়েছিল না

মায়ের সামনে আমার বোনকে কেমন করে দর্শন কেমন করে একটা সুন্দর ফুটফুটে একটা সন্তানকে টকবগে তেলের মধ্যে কেমন ভাবে জ্বালিয়ে দেয় কেমন করে আমার মুসলমান ভাইদেরকে ওরা নির্যাতন করে করে মারে আমরা যদি এতটুকু সেমফিতি না দেখাই আমরা কি মুসলমান থাকি ভাই আমার বন্ধুগণ এই জন্য হজরতে মৌ সাল্লাহিসাল্লাম কে দিয়েছিলেন মজেজা হিসেবে লাঠি কিন্তু ওই নবীরা চলে গিয়েছে মজেজা ও চলে গিয়েছে কথা বলেন ঠিক কি না মজেজাও চলে গিয়েছে বিশ্ব নবীকে হাজার মজেজার মধ্যে দিয়েছিলেন চেষ্ট মজেজা কোরান চেষ্ট মজেজা কি কোরান আছে না নাই নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু কোরআন ভাবে বিশ্ব মানবতার জন্য রয়েছে কথা বলেন ঠিক আমার দিয়ে পৃথিবীর একটা জাতির সামনে এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন এমন একটা সুন্দর পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত দেবার মতো বিরল একখানা রাষ্ট্র তিনি তৈরি করলেন ওই রাষ্ট্রের মধ্যে কোন চুরি ছিল না ছিল কি ভাই কোনো ডাকাতি ছিল না ছিল কি ভাই এমন কি এক তোমার বছর বিচারপতির দায়িত্ব পালন করার পর তিনি বললেন হুজুর আমাকে এমন একটা রাষ্ট্রের বিচারপতি বানালেন এক বছর বিচারপতি রাসনে থাকলাম একটা মাত্র বিচারও কিন্তু আমার গাঠ গড়ায় আসে নাই এমন রাষ্ট্রতিনি প্রতিষ্ঠা করেছিলেন সোলাজকে হাজরে হাজার aut পর্যন্ত একজন সুন্দরী টকবগে একজন রমণী যখন হেঁটে যেত শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো ভয় ছিল না কথা বলেন ঠিক কিনা একদম ব্রং যুবতী যদি হেঁটে যেত এমন কোন সন্ত্রাসী কোনো কেউ কোন যুবক ছিল না তাকে টল করার মতো শক্তিকারর ছিল না কথা বলেন ঠিক কিনা নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু এ কোরআনে করিম তার চেষ্ট মজে যা মুসলমানের জন্য কেমত পর্যন্ত আল্লাহ উপহার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজ যদি সমাজের মধ্যে আজ যদি রাষ্ট্রের মধ্যে আজ যদি দুনিয়ার মধ্যে কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠা করা যায় অবশ্যই ওই একটা সোনালী সমাজ উপহার দেওয়া সম্ভব সম্ভব কিনা ভাই অবশ্যই সম্ভব কথা বল না কেন কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হবে কথা বলেন না কেন সম্ভব কি না চিল্লাবল সম্ভব কি না আমার ভাইরা আল্লাহর নবী সাইয়েদ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যায় রাস্তা দিয়ে যখন হেঁটে যায় হেঁটে যেতে যেতে আমার বন্ধুগণ হঠাৎ করে দেখলেন একটা কবর কবরের পাশে কি দাঁড়িয়ে সালাম দিলেন নবীজির সালাম পেয়ে কবর থেকে কবরে যিনি রয়েছেন সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন উম বি কবরের মধ্যে কে আছো তাড়াতাড়ি করে ওঠো আমার ভাইয়েরা নবীজিকে যেহেতু বিশেষ মজেজা দিয়েছিলেন ঈসা আলাই সাল্লামকে কবরের ব্যক্তিরা উঠে গেল তাফসির ইবনে আপনি খুলে দেখুন তাপসিরের মানি খুলে দেখুন এরকম অসংখ্য তাপসিরের মধ্যে ঘটনাটাকে নিয়ে এসছে আমার ভাইয়েরা হজরতে হজরত ইসা আলসালাম তখন দাঁড়াতে যখন বলেছেন ওই ব্যক্তি মর্দা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে হজরত ইসলাম এরকম ভাবে বলতে থাকলেন মান আংতা কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না বললেন আমি হলাম আল্লাহ রব্বুল আলমিনের পয়গাম্বার আমার নাম হলো সামিবনে নু আল্লাহ একবার জোরে বলা দরকার আমার ভাইরাম বললেন আমি আল্লাহর পয়গাম্বার সামিবনে নু

আপনার কাছে একখানা পুস্তাব দিতে যাই কিছুদিন আপনি দুনিয়ায় থেকে যান দুজি কিছুদিন থেকে যান তাহলে যেমন موسی আলাইহিস এবং هارুন আলাইহিস সালাম এক সঙ্গে দিনের কাজ করেছেন আমরা দুই ভাই মিলে এক সঙ্গে আল্লাহর সর্বভৌমত্ব বধিষ্টার আন্দোলনকে আমরা আরো বেগবান করব আমার ভাইরা হজরতে সাম ইবনে নূহ তখন কি বলেছেন এই কথা বলার জন্য ঘটনাটি এনেছি ওই যে বলেছিলাম অজাত শকরতুল মোহ মৃত্যু যন্ত্রণা সিতেছে এই কথার ব্যাখ্যায় মনে আছে কিনা আপনাদের আমার ভাইরা আল্লাহর ভাইগম্বর সামিব্ঞানুহ বললেন ভাই গো ভাই কে না চায় দুনিয়ায় থাকতে আমিও থাকতে চাই আমি দুনিয়ায় থাকতে রাজি আছি কিন্তু আগে গ্যারান্টি দিতে হবে এই দুনিয়া থেকে যাবার সময় কি আবার ও মালাকুল মৌতির সাথে দেখা হবে

দুই নয় সাড়ে চার হাজার বছর পূর্বে আমাকে জান কবজ করেছে এমন কষ্ট দিয়ে আমার জানটা কবজ করেছে রে ভাই আজ চার হাজার সাড়ে চার হাজার বছর পরেও গিয়ে কবরে আমি যন্ত্রণা উপভোগ করি ওই যন্ত্রণা আমি অনুভব করি এমন যন্ত্রণা মৃত্যুর সময় আবার হয়েছে বিশ্ব নবী পৃথিবীর সকল মকলুকের মধ্যে যার অবস্থান আমার ভাই তিনিও বলেছেন তিনিও বলিলেন মৃত্যুর সময় বললেন ইন্নালিল মাউতি সাকরা আল্লাহু আকবার হযরত আয়েশা বলেন হযরত ফাতিমা আল জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার আব্বার যখন মৃত্যু হয় আমি তখন পাশে বসা ছিলাম আমার আব্বা মৃত্যু যন্ত্রণা বড় এসে গেল মৃত্যু একেবারে কাছে কাছে এসে গেল আমার আব্বার যখন মৃত্যু যন্ত্রণা হয় আমিও লক্ষ্য করতে পারছিলাম আমার এরকম করে একবার এইভাবে সম্প্রসারিত করে দেয় আমার আব্বা একবার মৃত্যু যন্ত্রণায় হাতটা এরকম করে এরকম ভাবে আবার সম্প্রসারিত করে এরকম করে গুটিয়ে নিয়ে আসে আমি বললাম আব্বা যান আপনি হলেন দুনিয়ার সবচেয়ে দুনিয়া এবং আখেরাতের বাচ্চা আপনি এরকম করছেন কেন নবীজি বলেছেন বোখারির হাদিস বিরাট হাদিসের অংশ আমি বললাম নবীজি বলছেন মারে নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা আছে আমার ভাইরা বিশ্ব যদি মৃত্যু যন্ত্রণা থাকে আমাদের থাকবে কিনা কিন্তু নবীজি আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন আমি এই জন্য আল্লাহর নবী হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ পায় গাম্বার হয়ে মৃত্যু যন্ত্রণা আমি হজম করেছি আমার উম্মাদেরা যারা আমার অনুপস্থিতিতে ভালো করে লক্ষ্য করুন আমার উম্মাদেরা আমার অনুপস্থিতিতে আমার যাই সমস্ত আমার সুন্নার জারি রাখবে আমার আদর্শ বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করবে আমার ওই সমস্ত উম্মাতেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার সেই সমস্ত উম্মাদেরকে কোনো রকমের মৃত্যু যন্ত্রণা স্পর্শ করতে পারবে না বুখারির হাদিস নবীজি বলেছেন মালাইকাতুর রহমান বিল হারিরাতুম বাইদা আল্লাহু আকবার একজন মুমিন যখন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে যখন চলে যেতে না নিবে নেবে

মালাকুল মত এসে যখন এইরকম মুখ দিয়ে যখন যান কবজ করার চেষ্টা করবে মুখ তখন বলবে না না এই মুখ দিয়ে তুমি মমিনের যান কবজ করতে পারবে না কারণ এই মমিন সব সময়ের জন্য মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকের করেছে বলুন আল্লাহ এই মমিন পৌষ মাঘ বাস মানে নাই আরামের বিছানাকে লাথি মেরে হারাম করে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছে এই দুনিয়ার মন্ত্রতন্ত্রের পক্ষে কোন স্লোগান দেয় নাই এই মুখ দিয়ে স্লোগান দিয়েছে এই মুগ্ধে সারা জীবন কোরআনের পক্ষে নবীর আদর্শের পক্ষে কথা বলেছে এই মুগ্ধে তুমি যান করতে পারবে না আমার ভাইরা লম্বা কথা এক এক করে হাত পার সকল জায়গাতে চেষ্টা করবে ব্যর্থ হবে এরপরে আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ বলবে এই রকম করে কিছু রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়ে রেশমি যুক্ত রুমাল মমিনের সামনে এরকম যখন ধরবে মমিনের টার্গেট হলো জান্নাত কথা বলেন ঠিক কি না মমিনের টার্গেট কি। আমার ভাইরা জান্নাতের একটা রেসিপি যুক্ত রুমাল বিসমিল্লাহ লেখা যখন এসে সামনে ধরবে মমিনের সব চিন্তা চেতনা সবকিছু জান্নাতের দিকে চলে যাবে সুবহানাল্লাহ মুমিনের সামনে কোরআনুল কারীমের আয়াত করে করে জান গবজ করা হবে

আরো জোরে বরুণ আল্লাহ একবার আমার ভাইরা মমিনের সামনে ফেরস্ত বলবি দুনিয়ার মুখে তুমি অনেক নির্যাতন অনেক জুলুম সয়েছ অনেক কিছুর বিনিময়ে ইমান তুমি ঠিক রেখেছ আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন করেছো রে মমিন তোমার আর কোনো চিন্তা নাই তোমার নফসটা এখন নফসে মতমাইন না হয়ে গেছে তোমার নফসটা এখন শান্তি প্রাপ্ত হত আত্মা হয়ে গেছে শান্তি প্রাপ্ত আত্মা এই ধন্দা বিক্ষুব্ধ সমাজে তোমার আর কোনো থাকবার কোনো প্রয়োজন নাই এই জঞ্জা বিক্ষুব্ধ সমাজে তোমার থাকবার কোনো প্রয়োজন নাই এর যে তাড়াতাড়ি করে ফিরে আসো কাম ব্যাক টু দা ইসলাম কাম ব্যাক টু দা ইমান কাম ব্যাক টু দা হলি কোরআন কাম ব্যাক টু দা লর্ড কাম ব্যাক টু দা গড বলুন আল্লাহু আকবার এভাবে ডাকা হবে তোমার প্রভুর দিকে তুমি ফিরে আসো دیئے تم مر دیا প্রভুর জন্য তুমি আন্দোলন করেছ যাই প্রবর জন্য সংগ্রাম করেছ যাই প্রবর জন্য জুলুম নির্যাতন সাজ যাই প্রভুর জন্য শহীদ হয়েছ যাই প্রভুর জন্য কাছ থেকে আল্লাহর নাম স্মরণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে রে মমিন তোমার আর এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে থাকবার কোনো প্রয়োজন নাই তুমি তাড়াতাড়ি করে আসো কারণ তোমার কার্যক্রমে ইতিমধ্যেই তোমার প্রভু শতভাগ সন্তুষ্ট হয়ে গেছে তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আর প্রভু যদি সন্তুষ্ট হয়ে যায় মুমিনের আর কিচ্ছু জবাব হওয়ার বাকি থাকে ভাই বলেন না কেন ভাই কোনো কিছু জবাব পাওয়ার বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন পদবাত নিয়ে দিবেন বলবেন ফাদুখুলী ফি ইবাদি বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন ফাদুখুলী ফি ইবাদি ওই যে মুস্তফা গোলাম মুস্তফার কবিতা পড়েছিলাম শেষ প্রার্থনা কবিতায় বলেছিলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন চলি পড়েছিলাম না ভাই আমার আল্লাহ পাক বলবেন তোমার জন্য ওই আমি বাতলে রেখে দিয়েছি ওই পথটা আমি বাতলে রেখে দিয়েছি ওই পথটা পথ পথ তোমার জন্য বাতলেছি ওটা পথ বলবেন না যাই পথটা বাতলে রেখেছি ওটা আমির হামজার পথ যেই বদলা বাতলে রেখেছি ওটা খাব্বা বেরবত যেই বদলা বাদলে রেখেছি ওটা খোবাই বেরবত যেই বদলা বাঁধলে রেখেছি ওটা ইমাম হুসাইনের বদ আল্লাহ রেখেছি ওটা ইমাম আবুহানি পার পথ কত বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি আলোচনা শেষ করে দিব ইমাম আবু হানিপা কথাটি আপনারা সকলেই জানেন আমার ভাইয়েরা যখন তদানীতন সরকারের সাথে তার মতো মতনক্য হয়ে গেল তাকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হলো আমার ভাইয়েরা কেমন মমে হলে আল্লাহর রহমতের ফেরেস্তায় এসে যান কবজ করবে এটা শুনে আপনি অবশ্যই বুঝতে পারবেন আমার ভাইরা তার জেলখানায় যখন দেখা হলো তার সাথীরা প্রশ্ন করেছে আপনি এইরকম ভাবে আপনাকে জেলখানায় রাখা হয়েছে আপনার কি কষ্ট হয় না তিনি বললেন না আমার কোন কষ্ট হয় না কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট আমার বুকে এসে লাগে বলে কোন সময় কষ্ট এসে বুকে লাগে তিনি বললেন আমার কষ্ট লাগে আমার রয়েছে আমার একজন বৃদ্ধামা মাস পর আমার দেখতে আসেন আর আমার মাকে আমার মাকে ডেকে কিভাবে নির্যাতন করে করে আমার মাকে বলে দেয় তোর ছেলেকে এখনো এখনো আমাদের সাথে একমত হতে বল নইলে কিন্তু শেষ করে দিব এইভাবে বলে আমি সেটাকে কিছু মনে করি না কিন্তু আমার মাকে আমার খুব কাছে নিয়ে আসা হয় আমার জেলখানায় আমার একদম কাছে একটা ব্যাথ নিয়ে এরকম জেলারের লোকেরা যখন আমাকে ব্যাথ দিয়ে যখন মারতে থাকে আমার মা ওই দৃশ্য দেখে হা হা করে কান্নে কান্না কাটি করে আর আল্লাহ আল্লাহ বলে ডাকে আমার মা এরকম ভাবে যখন আসে আমাকে আমাকে যখন পিটায় আমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরে আমার মায়ের গায়ে গিয়ে লাগে আমার তখন বড় কষ্ট হয় কারণ আমি তখন মনে করি আমার মা একই এইভাবে কত কষ্ট করে আমাকে বুকে পালন লালন করেছেন অথচ আমার রক্ত যখন আমার মায়ের গায়ে যখন লাগে কত বেশি কষ্ট লাগার কথা ভাই আমার ভাইয়েরা এরকম বলে যে ওই সময় আমার বড় কষ্ট লাগে এরপর আমাকে আরো মারা হয় আমাকে বেত্রাঘাত করা হয় রক্তগুলো ফিনকে ভিনকে দিয়ে আমার বৃদ্ধা পায়ের গিয়ে গিয়ে লাগে আমি এত কষ্ট অনুভব করি আল্লাহ দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু রব্বুল আমার সামনে যেন ওই দৃশ্য না দেখতে হয় আমার মা আমার ব্যথা যন্ত্রণায় আকাশের দিকে তাকে আল্লাহকে ডাকে কিন্তু আমার মা এমন বলিষ্ঠ মা আমার মা এমন বলিষ্ঠ মা ইমানদার মা আমাকে বলে আবুখানি পারে তোকে কিন্তু আমি এই গর্বের মধ্যে আমি জায়গা দিয়েছি আমার মাসে কষে বন্ধ করে আমার আল্লাহ তোকে খাইয়েছে আমি কষ্ট করে পোশাক বেদনা সহ্য করে দুনিয়ার বুকে তোকে নিয়ে এসেছি আল্লাহ তোকে নিয়ে এসেছে সাবধান রে ব্যাটারে তোর জীবন একবার নয় দুইবার নয় হাজার বার তোকে এরকম বেতরাঘাত করে দুনিয়া থেকে তোকে বিদায় করে দিবে কিন্তু এইরকম যতই তোকে নির্যাতন নির্যাতন করুক না কেন কোরআনের বিপক্ষে তুই একবারের জন্য তাদের সাথে তুই একমতানক্য হইস না আমার ভাইরা এই জন্য আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওই রাস্তাগুলোই হলো তোমাদের জন্য পথ কোন টাকা দিয়ে মুমিনদেরকে জান্নাতে যেতে হবে আমার আল্লাহ সেটাও বলে দিয়েছেন ও দুখলি জান্নাতী ওই রাস্তা দিয়ে যখন আসবা ওই এমন সুন্দর নিয়ামত পুরো একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য সাজিয়ে রেখেছি আমি আল্লাহ সাজিয়ে রেখেছি তোমার জন্য জান্নাত আল্লাহু আকবার এমন নিয়ামত জান্নাতে রয়েছে সেটা নিয়ে কথা বলতে গেলে আবার লম্বা সময় লেগে যায় আমার ভাইরা সুধ আল্লাহ বলেছেন মাসতহী আনফুসুকুম আল্লাহু আকবার ওই জান্নাতের মধ্যে মুমিন যা চাইবে মুমিনকে তাই দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা লম্বা হাদিস সবশেষে হাদিসের অংশ আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা খারা কলবি আল অলা খদর আলা কলবি বাসার ওয়ালা

আবার কি করা হবে হবে কি না আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের বুঝছি আমি না যতই বলেন কষ্ট হচ্ছে আমার ভাইরা আবার 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 আল্লাহ আমাদেরকে এইভাবে মৃত্যুবরণ হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু মৃত্যুবরণ হবে সবকিছু এই দুনিয়া যা কিছু দেখছেন ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে যাবে কিনা ভাই যাবে কিনা কুরআন হল একটা দরিয়া প্রশান্ত মহাসাগরের পানি নির্ণয় করা যাবে আটলান্টিক মহাসাগরের পানি নির্ণয় করা যাবে কিন্তু কুরআনের গভীরতা কি নির্ণয় করা যাবে একটা আয়াত কেন একটা অক্ষর নিয়ে যে বিশ্লেষণ করে কথা বলা যায় রাতের পর রাত কেটে যাবে কথা বলেন ঠিক কি না এমন কোরআন কারীম সুবহানাল্লাহ তাই আমি বলছি যে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস হয়ে মালাকুল মউতকে ডাকবেন মামবাকিয়াহ মালাকুল মউত হে মালাকুল মউত আর কে কে বাকি আছে

দুনিয়ার মধ্যে আমি সারা তো আর কেউ বাকি না আল্লাহ এমন চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার কোন প্রাণী যদি ওই চিৎকার একবারের জন্য শুনত কামত পর্যন্ত তার আর সেন্স ফিরে আসতো না এমন ভাবে মালাকুল মৌত চলে যাবে শুরু হবে এর পরের স্টেজ কত বছর চলে যাবে আল্লাহ তালা জানেন আল্লাহ ডেকে ডেকে বলবেন লেমানেল মুলকুলিয়াম আজকের রাজত্ব কার কথা বলেন না কেন ওই দিন কি কোন রকমের কিছু কোলাবে এটা ওটা হাবি যাবি কোলাবে বলেন না কেন বোঝেন না আপনারা এই বোঝা তোর কথা পুরাটা কোলে মেয়ে লোক বোঝে অর্ধেক কোলে বেটা লোক বোঝে এ কথা মনে আপনাদের এলাকায় নাই অর্ধেক কইলে মেয়ে লোক বোঝে না অর্ধেক কোলে বেটার লোক বোঝে পুরাটা কোলে মেয়ে লোক বোঝে অর্ধেকই তো আপনাদের বোঝা উচিত কুলাবে এগুলা কিছু কুলাবে কিনা বলেন না কেন আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াশিদিল কাহর এই দিনের রাজত্ব আমি আল্লাহ ছাড়া আর কারো নাই আল্লাহফাক তখন ডেকে ডেকে বলবেন কে আছো ইয়া দুনিয়া আয়না সজা রুকে দুনিয়ারে সুন্দর সুন্দর গাছগুলো কোথায় ইয়া দুনিয়া আয়না জ্বালুকে তোর পাহাড়গুলো কোথায় ইয়া দুনিয়া আইনাল জাপবারিন দুনিয়ার ফেরা ওর নম্র তোরা যারা ছিলি আজকে তোরা কোথায় ইয়া দুনিয়া আইনাল জাপবারিন কোথায় আজকে শীরা চারা কোথায় কোন আওয়াজ কি হবে ভাই কোনো আছ হবে না সবকিছু যখন ছেঁচ হয়ে যাবে কত বছর কেটে যাবে আল্লহহুয়া আলহ মবে মোরা দিহি আমার ভাইরা এরপরে বলো হলো সুমাই ফাইকুম অনেক সময় যাওয়ার পরে ওয়া উম ফতারদ ওয়াইদ আল কফিবুম তা রথ ওয়াঈদ আল বিহারু ফুজিরথ ওয়াইদ আল কুবু রুবশি রথ আল্লাহ

আল্লাহ বা কোরেনে গারিবের বলেন আলাই সাল্লা হবি আহ উনি স্যার আর কোন কাঁচা রক নাই ও বকারি শ্বরীবের মধ্যে না বলেন আনা সাই দিম আদম কে মাল কে মাহ ব্যা দানে আমি আদম সন্তানের নেতা হব আমি হব এইটাই ওনালের প্রসে কিউটার সোভান আল্লাহ করবেন না আমার ভাইরা এমনভাবে আমাদেরকে আবার জীবিত করা হবে বিশাল আলোচনা এটি তো দুই দিন তাফসিল করা লাগে আমি শেষ করে দিচ্ছি শুধু এই কথা বলে ওই জায়গার মধ্যে কিন্তু কোন রকমের দুর্নীতি দুর্বৃত্তায়ন দুর্বিচার সেদিন করা হবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন বলে খেজুর বিচির দানা সুতা পরিমাণ ওই দিন কোনো দুর্নীতি হবে না এই বিচারে হবে ভাই আমার ভাইয়েরা সেদিন যার আমলনামা নামা ডান হাতে যাবে সে হবে কি যার আমলনামা নামা বাম হাতে যাবে সে হবে কি বারবার বহু কথা এখানে আল্লাহ তালা আমাদেরকে এই আয়তের উপর বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আমিন কারণ এ কথা আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা কিছুই ছিলাম না ওখান থেকে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন ওখান থেকে আজকে আমি আমাই ডাক্তার ইঞ্জিনিয়ার ওখানে আজকে আমি সব কিছু পেয়েছি সন্তান আদি ধন সম্পাদ অর্থ দৌলত সমস্ত কিছু পেয়েছি সব কিছু আমার একদিন শেষ হয় মৃত্যুবরণ হবে মরে যাওয়ার পরে আমার আবার কবরে থাকতে হবে কবরে বিশাল জগতের এবার বার্জাক নামক কবরের পরে আমাদের আবার আদালতে আখেরাতে আমাদেরকে দণ্ডায়মান করা হবে কি করা হবে দণ্ডমান করা হবে আবার জীবিত করা হবে সেই জায়গায় বিচার হবে ওই বিচারের পরে ফায়সলা হওয়ার পরে হবে কেউ যাবে জান্নাতে কেউ যাবে আমরা যারা এখানে রয়েছি আমাদের সকলকে আমল নামা ডান হাতে দিয়ে বিদ্যুৎ গতি আমাদেরকে বলছে পার করে আমাদের সবাইকে আল্লাহর জান্নাত নসিব করে যাবে বলে না আমি আর যাবে বলে না আমি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তার দিনের উপরে টিকে থাকার আমল করার তৌফিক দান করেন বলে না আমিনা আনিলামদুল্লাহ রবিল্লা اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين কদম তুলি স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার আল্লাহ আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ সর্বশেষ রব্বুল আলমিন পরাণে করিম থেকে সন্ধ্যা থেকে আলোচনা হয়েছে আল্লাহর অবশেষে তোমার দরবারে আনিশানে আমরা হাত তুলে দিয়েছি মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ কথাগুলো তুমি maaf করে দাও আমার মত কোন গুনাহগার গোলাম আল্লাহ এই মাহবুবের মধ্যে আরেকজন আছে বলে মনে হয় না আল্লাহ তোমার আসমানের নিচে তোমার জমিনের উপরে আছে বলে আমি মনে করি না আল্লাহ তোমার যতগুলো আলেমদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার মুরব্বি বান্দাদের সঙ্গে নিয়ে যুবকদের সাথে নিয়ে পর্দা られ মাবুনদের নিয়ে তোমার দরবারে আনিশানে আমরা হাত তুলে দিয়েছি মেহেরবানি করে আমাদের জীবনের গুণা খাটা তুমি মাফ করে দাও রব্বুল আলমিন যা কিছু সাবিনায়ত করেছ সবগুলো লক্ষ কোটি গুণে বাড়িয়ে আল্লাহ বিশ্ব নবীর আরো আর উপরে তুমি হাদিয়া পৌঁছে দাও রব্বুল আরামিন দয়া করে মেহরবানি করে আল্লাহ আল্লাহ তারা এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ আমাদের আপন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ জানিনা এই মাহফিলের মধ্যে জনম দুখনি মা কে চিরদিনের জন্য বিদায় দিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ জনম দুখনি মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের মাদেরকে কবরে আজাব মাফ করে কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন পিতার কথা কি ভোলা যায় কত কষ্ট করে পিতা আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন দয়া করে মেহরবানি করে আমাদের পিতার রোজা মোবারকে আমাদের পিতার কবর মোবারকে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি সব বর্ষণ করে কবর ডুবো তুমি জান্নাত হাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আমাদের শ্বশুর শাশুড়ি আল্লাহ স্ত্রী পুত্র সন্তান আদি আল্লাহ দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ মেহরবানি করে সকলের আরো আর উপরে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছে দাও কবর গুলো আল্লাহ দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কদম তুলিয়ার গায়ে যেই কবরস্থান রয়েছে মাহবুদ আল্লাহ কবরস্থানের সকল ভাইয়াদের উপরে তুমি পৌঁছে দাও রবিন এই মাহিনে বসে কে কোন অসুবিধার মধ্যে আছে আমরা জানি না আল্লাহ যে ঋণগ্রস্ত আছে আল্লাহ তার ঋণ তুমি মহকুব করার তৌফিক দাও আল্লাহ আমরা গোনা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের অসুস্থতার অনেকের রয়েছে আল্লাহ তুমি সেবা করে দাও কোরআনে করিমের মাহ থেকে যেখানে দোয়া হয় ফেরেস্তা মন্ডলী সেই দোয়ায় আমিন আমিন বলে আল্লাহ এই দোয়া রব্বুল আমিন তুমি কবুল করবে বলে আমরা বিশ্বাস রাখি আল্লাহ আমাদের যতগুলো অসুখ রয়েছে রোগবালাই রয়েছে তুমি আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদের অসুখ বিসুখগুলো তুমি ভালো করে দাও রব্বুল আমিন হে আল্লাহ তাআলা এই মাহবিলের আয়োজন যারা করেছেন আল্লাহ মাহবিলের সভাপতি আল্লাহ সেক্রেটারি আল্লাহ এই কমিটির সভাপতি সেক্রেটারি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি থেকে সরে গেলে সদস্য বৃন্দ আল্লাহ শিক্ষক ইমাম সাহেব যারা রয়েছেন মেহরবানি করে দয়া করে আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে না রব্বুর আমি ফেরবানি করে আল্লাহ এই মাহফিলে বাস্তবায়নের জন্য যারা দান করেছে আল্লাহ সকলের দান তুমি কবলার মঞ্জুর করে নাও যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের সেই উদ্দেশ্যগুলো তুমি পূর্ণ করে দাও রাম আর এই মাহফিল আমাদের মায়েরাম আমাদের বনেরা পর্দার আড়াল থেকে কত কষ্ট করে মাহফিলে যোগদান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় বসে বসে মা ফিল শোনে আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ মুতালানহা আম্মা জানাইসা রাজি আল্লাহ মুতালানহা ফাতেমা তু জহরা রাজি আল্লাহ আল্লাহ এই সমস্ত আল্লাহ রব্বুল আলমিন মায়েদের সাথে তুমি আমার মা বোনদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের মা বোনেরা সহ আল্লাহ রব্বুল

তোমার হুকুম অনুযায়ী চলার তো দান করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ কোরআন অনুযায়ী আমাদের চলার তো দান করো পাঁচ অক্ত নামাজ পড়ার তো ফিক জামাতের সাথে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ খাস করে আল্লাহ কোরআনের শিক্ষা আমাদের সকলকে তুমি দান করো এই মাদ্রাসার জন্য আল্লাহ জমি দান করেছেন আল্লাহ যে মুরব্বী আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ সব কিছু ফেলে রেখে দুনিয়া থেকে যখন চলে গিয়ে আল্লাহ এ অবস্থায় কবরে রয়েছে আল্লাহ না কবর তার সাথে কেমন আচরণ করে আল্লাহ রব্বুর আলামিন

জাহান নামের ভয়ে ঢুকিয়ে দাও দুনিয়া থেকে আল্লাহ যেতেই হবে এই বুঝ তুমি আমাদের দিয়ে আমাদের নামাজি বানিয়ে দাও আল্লাহ বিশ্বনবীর যারা দান করেছে আল্লাহ সবার দান তুমি কবুল করে নাও আল্লাহ মা ফিরে যারা উপস্থিত রয়েছেন যারা এসেছিলেন আল্লাহ সবাইকে তুমি জীবনের গুনামাপ করে দাও ربی روبا کبا ربیا نی صغیرہ رب بیم ہوا کبا ربیا نیے صغیرہ یا رب করম তো अगर करे वो בת सुबह को जो दिल ফারসার করে আল্লাহ রাব্বুল আলামিন হে আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ সভাপতি সেক্রেটারি যে উদ্যমে কাজ করে এই এলাকার মধ্যে একজন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করার স্বপ্ন দেখছেন আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে তোমার করুণ দিয়ে তোমার বরকত দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ হে আল্লাহ এই দায়িত্বশীল যারা রয়েছেন আল্লাহ সহযোগী যাদের যারা আছেন তাদের হায়াতে দয়াবান شفায়া করলে سبحان ربك رب للذات عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين اللهم اجل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله تعالى وبركاته